আলোচনার শেষের দিকে যে পয়েন্টটার উপর আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে সর্বশেষ এবং সবচেয়ে জরুরি সেটা হচ্ছে এখলাস এখলাসটা অন্যের জন্য যতটা না জরুরি তার চেয়ে বেশি জরুরি আমাদের নিজেদের জন্য এখলাস এমন একটা দোধারি তলোয়ার যেই তলোয়ারের যেই দিক দিয়েই যাবেন খুবই বিপদ অবস্থা ভালো কাজ করতে বলছে আল্লাহ আপনাকে আপনি ভালো কাজ করছেন কিন্তু ভালো কাজ করেও আপনি জাহান নামে চলে যাচ্ছেন আল্লাহ আপনাকে সালাত আদায় করছে আপনি সালাত আদায় করছেন সালাত আদায় করে জাহান নামে চলে গেলেন আপনি সিয়াম পালন করে জাহান নামে চলে গেলেন আর কি কারণে গেলেন ওই সিয়ামটা পালন করার কারণে গেলেন এটা না যে আমি সালাত আদায় করে জাহান নামে গেলাম সুদ খাওয়ার কারণে আমি ওইটা বলিনি আপনি সালাত আদায় করে সালাত আদায় করার কারণে জাহান নামে গেলেন আপনি দান করে দান করার কারণে জাহান নামে গেলেন আবার আল্লাহ দান করতে বলছে আপনি দান করতে গেলেন দান করার কারণে আল্লাহ আপনাকে জাহান নামে দিয়ে দিল সেই সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে খ্লাস আপনি সুদ খাননি ঘুষ খাননি ঘুষ খাওয়ার কারণে আপনি জাহান্নামে নয় সুদ খাওয়ার কারণে নয় জেনা করার কারণে নয় মানুষকে হত্যা করার কারণে নয় আপনি এক জায়গায় দাওয়াতি কাজ করেছিলেন ওই দাওয়াতি কাজটা করলেন কেন তাই জাহান নামে কী জন্য ওই দাওয়াতি কাজ করার সময় আপনার ভিতরে খ্লাস ছিল না ওই দাওয়াতি কাজ করার সময় আপনার ভিতরে রিয়া ছিল লোক দেখানো ছিল এই জন্য মানুষের অন্তরের সাথে শয়তানের লড়াই সর্বদা যেমন আমরা এখন সবাই আমিসহ আবার নতুন করে নিয়ত নবায়ন করার চেষ্টা করি যে আমরা আজকে এখানে এসেছি কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কী জন্য প্রতি সেকেন্ডে আপনার অন্তরে শয়তান মসা দিবে আমার অন্তরে দিবে যে না আমার বক্তব্য মনে হয় আজকে খুব ভালো হচ্ছে আজকে হয়তো অনেক বেশি ভিউ হতে পারে মানুষ হয়তো অনেক প্রশংসা করতে পারে তখন বারবার আমাকে নবায়ন করতে হবে আমার অন্তরের সাথে যে না আমি আজকে দাওয়াতি কাজ করতে আসছি শুধু কিসের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের চেষ্টার উপর ভিত্তি করে আল্লাহ সুহানুআ তালা নেকি দিবেন রেজাল্টের ওপর নয় কেননা মানুষ দুর্বল আমি চেষ্টা করছি কিনা আমার নিয়তটা ঠিক রাখার এটাই আল্লাহ সুহানুতালা দেখবেন আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বদা নিয়তের সংস্কার কিসের সংস্কার নিয়তের সংস্কার বারবার যখনই শয়তান মশা দিবে। যখনই অন্য কোনো চিন্তা আসবে আমি আবারও নিয়ত নবায়ন করব না আমি আল্লাহ সোহান তালা সন্তুষ্টির জন্যই কাজটা করতে চাই আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই এই বারবার নিয়ত নবায়ন করার অভ্যাস যদি আমরা গড়ে না তুলি তাহলে আমাদের সৎ আমলগুলো আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে কঠিন কি আমাদের মাঠে সৎ আমলগুলো আমাদের গলার কাটা হয়ে দাঁড়াবে কি আমাদের মাঠে আমাদের ভালো কাজগুলো আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে বড়কালে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে মুসলিম উম্মাহকে সঠিক পদ্ধতিতে দাওয়াতের গুরুত্ব বুঝে মানুষকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুক আল্লাহ মামে বক্তব্যের শেষের অংশে ওভারঅল দাওয়াতি কাজের উপর ভিত্তি করে আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আমাদের এখন নিউ জেনারেশন যারা বড় হচ্ছে এই যে অনেক অল্প বয়সী তরুণরা আছে এদিকে অনেক অল্প বয়সী তরুণ আছে ওখানে মাঝখানে অনেক অল্প বয়সী ছেলেরা আছে তাদের পুরো দাওয়াতি কাজটা কীসের উপর ভিত্তি করে চলছে বিভিন্ন শায়েখের বক্তব্য শোনার উপর ভিত্তি করে আমার ওস্তাদ মুফতি সাঈদ আহমদ পালানপুরি বলতেন যে কান কি আয়াসি মাতকারও মানে কানের আরাম এবং আয়েসের উপভোগ করিও না আজকের যুগে মানুষ কানের আরামায়েশ এবং ভিডিওর আরামায়েশ বেশি উপভোগ করতে চায় কেননা যখন আপনি একটা জিনিস পড়বেন তখন আপনাকে চিন্তা করে ভিজুয়ালাইজ করতে হবে চিন্তা করে আপনাকে ইম্যাজিন করতে হবে যে এই জিনিসটা এরকম হতে পারে এই জিনিসটা এরকম হতে পারে আর যখন আপনি এটা ভিডিওর মধ্যে দেখছেন তখন আপনাকে চিন্তা করা লাগছে না আপনার সামনে ভিজুয়ালাইজ আকারে পেশ করা হচ্ছে আপনি সেটা স্বচক্ষে দেখছেন এটা শিক্ষার একটা উপকরণ মাধ্যম অস্বীকার করা যাবে না অবশ্যই ভালো কিন্তু আসল জ্ঞান প্রকৃত জ্ঞান কানের আরামাইসের মাধ্যমে আসলে সম্ভব নয় আসল জ্ঞান আসলে বইয়ের মধ্যেই আছে বই পড়ার অভ্যাস করা ছাড়া যুবক সমাজ সঠিক জ্ঞান অর্জন করা এবং সেটাকে কাজে লাগানো পারবে না এটা পারবে না ওই শুধু ভিডিও দেখার কারণে ফেসবুকের মধ্যেই সময় শেষ হয়ে যাবে ইউটিউবের মধ্যেই সময় শেষ হয়ে যাবে প্রোডাক্টিভ কিছু সে করতে পারবে না জাতি গঠনমূলক কিছু জাতিকে উপকার দিবে এরকম কিছু তার নিজেকে উপকার দিবে এরকম কিছু সে করতে পারবে না কিন্তু যদি সে ওইটা থেকে হয়ে আসতে পারে সোশ্যাল মিডিয়াতে সে দিনের কিছু মৌলিক জ্ঞান পাক কোনো আপত্তি নাই মৌলিক জ্ঞান পাওয়ার পরে সে তার ফুল ফোকাসটা যদি কিতাব বই পুস্তকের উপর দেয় তাহলে সে যে জ্ঞানটা অর্জন করবে এই জ্ঞানটা তার পার্সোনালিটি ডেভেলপে ভূমিকা রাখবে তার পার্সোনালিটি উন্নত করবে মানুষের জ্ঞান মানুষের পার্সোনালিটিকে উন্নত করে আর যদি খালি ফেসবুকে এর ভিডিও ওই ভিডিও ওই ভিডিও তাহলে এই ভিডিওগুলো পার্সোনালিটি উন্নত করে না বরং আরও ক্ষতি করে এই জন্য যার কমেন্ট সেকশনে অনেক থাকে কে কার বিরুদ্ধে বলছে কোন বক্তা কার বিরুদ্ধে বলল আমিও একজনের বিরুদ্ধে কমেন্ট করি তাহলে আমি যখনই আরেকজনের বিরুদ্ধে কমেন্ট করলাম তখনই তো আমি একজন মানুষ হিসেবে আত্মমর্যাদা সম্পূর্ণ উন্নত চরিত্রের মানুষ থাকলাম না আমি তো দুই নাম্বার তিন নাম্বার শ্রেণীর মানুষে পরিণত হয়ে গেলাম তাহলে সোশ্যাল মিডিয়া থেকে জ্ঞান অর্জন করতে গিয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে গিয়ে আমি তো আসলে মানুষ হিসেবে নিজেকে অনেক নিচে নামিয়ে ফেলছি গালাগালির মধ্যে গিয়ে মারামারির মধ্যে গিয়ে পক্ষ বিপক্ষের পক্ষে সেই জায়গায় যদি আমি রিয়াল নলেজটা অর্জন করতে চাই বই থেকে এক একরা একবার হচ্ছে এই দিনটা হচ্ছে পড়ার উপর সুতরাং আমার শেষ আজকের বক্তব্যের শেষ অনুরোধ সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পড়তে হবে পড়ার অভ্যাস তৈরি করতে হবে আজকের যুবক সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শুধু দাওয়াতি ক্ষেত্রে নয় তাদের পার্সোনাল লাইফেও পড়ার অভ্যাস নাই পড়ার অভ্যাস শেষে গেছে যারাও আগে এক একটু পড়তো তারাও এই ফেসবুক টুইটার ইউটিউব আসার কারণে তাদেরও পড়ার অভ্যাসটা কমে গেছে মাত্রা লেভেলটা কমে গেছে এই জন্য পড়ার অভ্যাস তৈরি করা এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর একটা সহজ উপায় কি পাঁচজন দশজন মিলে মসজিদে হোক কোনো দাওয়া সেন্টারে হোক কোনো এক জায়গায় হোক নির্ধারিত একটা বই কারা গ্রুপ স্টাডি আরবিতে বলে মোজা কারা মাদ্রাসাগুলোতে বলে তাকরার আগের যুগের মহাদ্দেশরা যখনই তাদের জ্ঞান তারা শানিত করতেন মোজাকার মাধ্যমে মহাদ্দেশগণ বলতেন যে মোজাকারা তুলে ইলমে হায়া তুহু আহমদ বিন হাম্বাল এহাইয়া বিন মাইন এহিয়া বিন সাইদ আল কাত্তান তিনজন একসাথে বসেছে তার কাছে যা হাদিস আছে সে শোনাচ্ছে ও দেখছে যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা আমার মনে আছে ঠিক আছে তখন ও বলো আচ্ছা তুমি তো এতগুলো শোনালা এইগুলো তুমি শোনাওনি আমি শোনাচ্ছি তখন সে এ যেগুলো শোনায়নি সে যেগুলো শোনালো তখন হ্যাঁ হ্যাঁ এটা আমি জানি এটা আমি জানি না ঠিক আছে ঠিক আছে সমস্যা হলে আবার সংশোধন করে নিচ্ছে এই যে গ্রুপ স্টাডি এটা হচ্ছে ইলমের জীবন অনেক সময় পার্সোনাল লাইফে স্টাডি করে সামনে আগানো যায় না কিন্তু পাঁচজন দশজন মিলে যদি আমরা ঠিক করি যে আজকে সবাই পাঁচ পৃষ্ঠা পড়ে আসবো তারপর এখানে আমরা একটা পর্যালোচনা করব। তাহলে কিন্তু এটা আমাদের ধীরে 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 আমাদের জ্ঞানটা ডেভেলপ করবে এবং সব বই হতে হবে সালাফে সালেহিনের আমার লেখা বই পড়ার দরকার নেই আমার লেখা বই হচ্ছে প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য কেউ চাইলে পড়তে পারে কিন্তু আসল লেখা পড়তে হবে সালেহিনের আগের যুগে যারা চলে গেছেন তাদের তাদের জ্ঞান আমাদের চাইতে বেশি হ্যাঁ তাদের জ্ঞান অনেক সময় সাজানো গুছানো থাকে না সেই সাজানো গুছানো এই যুগের মানুষরা করে দিচ্ছে অনেক সময় আমরা লেখালেখির মাধ্যমে হয়তো দশটা তথ্য এক জায়গায় সাজিয়ে গুছিয়ে দিচ্ছি তো এইরকম হয়তো আপনি সাজানো গোছানো সব জায়গায় নাও পেতে পারেন তো এই জন্য প্রাথমিক নলেজের জন্য এই যুগের বই পুস্তক রাখা যাবে কিন্তু আসল সত্যিকার জ্ঞান অর্জনের জন্য সালাফেসা লেনের বই অবশ্যই পড়তে হবে আর আমি সব সবসময় নাসিহাত করি মানুষের তাকোয়া বাড়ানোর জন্য ইবনুল কাইম রাহেমাহুল্লার বই পড়ার যে আপনার তাকোয়া আপনার পরহেজগারিতা আপনার ইমানদারিতা আপনার আমল আপনার আখলাকের উন্নতির জন্য আমি নসিহাত করব পার্সোনালি যে আপনার ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লার অনেক বই বাংলায় অনুবাদ হয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবেন এই বলে আজকের সংক্ষিপ্ত হালাক্কা এখানেই শেষ করছি এরপরে আপনাদের আমি মৌখিক প্রশ্ন নিব পাঁচটা থেকে দশটা ইনশাল্লাহ ওয়র আওয়ান আনী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি